আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আমি আজকে আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, পাউরুটি দিয়ে কিভাবে লাড্ডু তৈরি করা যায় সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি পুরোপুরি দেখবেন, আপনাদের ভালো লাগবে। 6 পিস পাউরুটি নিয়েছি, আমার এনে 6 পিস পাউরুটি লাগবে, তাই এনে নিয়েছি। দুধ নিয়েছি, এনে চিনি নিয়েছি, আমার একটু ফুড কালার লাগবে, আর এই জায়গায় নারকেল কোড়া নিয়েছি। আমার এই চারটা উপকরণ দিয়েই আমি একটা মজাদার একটা লাড্ডু তৈরি করে দেখাবো। তাই এখন আমি পাউরুটির পিসগুলি কেটে নেব, আমি এই লাল অংশগুলি রাখবো না, এগুলো আমি কেটে নেব, শুধু আমি সাদাটা নিব। তা আমি কীভাবে করছি সেটাই আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। আমি একটা পাউরুটি নিয়েছি, আর এই জায়গা থেকে আমি এই অংশগুলি লাল অংশগুলি কেটে রেখে দেব। এই অংশ আপনারা ব্রেড গ্রাম তৈরি করে নিতে পারেন, আমার এটা লাগবে না, আমি খালি সাদাটা নিব। আর পাউরুটি দিয়ে যে এত মজাদার লাড্ডু তৈরি করা যায় এটা না খেলে বুঝবেন না, জানবেন না। এটা বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন, এটা খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমি পাউরুটি দিয়ে আমার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি স্যান্ডউইচ তৈরি করেছিলাম পাউরুটি দিয়ে, লুডুসের, এটা আপনারা দেখে নিতে পারেন, চাইলে আমি লিঙ্কটা দিয়ে দিব। আমি সবগুলো পাউরুটি এভাবে কেটে নিব, ছোট ছোট টুকরো করে নিব। সবগুলো পাউরুটি আমি এভাবে কেটে নিয়েছি, এখন আমি পাউরুটিগুলি ব্লেন্ড করতে নিয়ে যাব, এখন আমি ব্লেন্ড করে নিয়ে আসব। পাউরুটিগুলি আমি সব কিছু ব্লেন্ড করে নিয়েছি, এখন আমি মূল রান্নায় চলে যাব। একটা ফ্রাই বন নিয়ে নিয়েছি আর দুধটা ঢেলে দিয়েছি, এখন পরিমাণ মতো আমি চিনিটা দিয়ে দিব। চিনিটা দিয়ে তারপর আমি চুলাটা অন করে দিব। আর মিষ্টি আপনারা কীরকম খাবেন ওই আন্তাজে মিষ্টিটা দিবেন। আর আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, আমার মিষ্টি খাবার একটু লবণ দিলে আমার ভালো লাগে, মিষ্টির টেস্টটা ভালো লাগে। তো এখন আমি সব কিছু নেড়ে চেড়ে নিব, চিনির সাথে দুধের সাথে মিশিয়ে নিব। এখন বলক আসা পর্যন্ত আমি এভাবে নাড়তে থাকব, তারপর আমি বাদবাকি উপকরণ এই জায়গায় ব্যবহার করব। এই জায়গায় আধা কেজি দুধ নিয়েছি, আধা কেজি দুধকে আমি জাল করে নিব। দুধটা আমার বলক এসে গেছে, আমি এখন দুধটা ভালো করে জাল দিয়ে নিব, 5 মিনিটের মতো একটু জাল দিয়ে একটু শুকিয়ে নিব। তারপর এই জায়গায় আমি পাউরুটিটা ব্লেন্ড করেছিলাম ওইটা আমি দিয়ে দিব। তো এখন আমার দুধটা আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দুধটা আমি নেড়ে চেড়ে একটু 5 মিনিটের মতো জাল দিয়ে নিব, একটু ঘন করে নিব। তারপর আমি মিশ্রণটা এই জায়গায় দিয়ে দিব। এই তো আমি 5 মিনিট দুধটা জাল দিয়ে নিয়েছি, ঘন করে নিয়েছি। এখন আমি এই তো পাউরুটির মিশ্রণটা এখন দিয়ে দিচ্ছি, ব্লেন্ড করে রেখেছিলাম, এখন আমি ভালো করে এটা দুধের সাথে মিশিয়ে নিব। তো এখন আমি নারকেল কোড়াটা দিয়ে দিব। আপনাদের যদি নারকেল কোড়া না থাকে আপনারা এমনি নারকেল কুড়িয়ে দিতে পারেন। এই তো এখন আমি এই জায়গায় একটু ফুড কালার দিয়ে দিব, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, আমি একটু সুন্দরের জন্য দিলাম। আমি এখন ভালো করে একটু মিশিয়ে নিব। এই জায়গায় একটু ঘি ব্যবহার করব, ঘিটা দিলে ঘিয়ের ফ্লেভারটা ভালো আসে। আপনাদের বাসায় যদি ঘিটা না থাকে তাহলে আপনারা ওই জায়গায় বাটার ব্যবহার করতে পারেন, আর বাটার না থাকলে বাটার ছাড়াও হবে, তো এই জায়গায় কোনো তেল ব্যবহার করা যাবে না। এই তো আমি ঘিয়ের সাথে ভালো করে এখন মিশিয়ে নিব। নেড়ে চেড়ে আমি একটা আঠালো একটা ডো তৈরি করব। এখন ঘিটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো আমার ডোটা রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এই তো দেখুন প্যানের থেকে ছেড়ে দিয়েছে, প্যানের থেকে ছেড়ে দিলে মনে করবেন আপনার ডোটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে আমি লাড্ডুর আকারে শেপ দিয়ে নিব। মিশ্রণটা ঠান্ডা করে নিয়েছি আর হাতে একটু ঘি নিয়েছি, আমি এখন হাতটা এভাবে মেখে নিব ঘিটা। আমি একটু বড় বড় সাইজের একটু লাড্ডুটা তৈরি করব, আপনাদের পছন্দ মতো আপনারা
লাড্ডুর আকার দিয়ে নিতে পারেন। তো আমি এখন হাতের তালুতে নিয়ে আমি এরকম গোল শেড দিয়ে নিলাম। এখন আমি নারকেল কোরার মধ্যে একটু গড়িয়ে নিব। আপনারা চাইলে নারকেল কোরা না থাকলে আপনারা গুঁড়া দুধের মধ্যেও দিতে পারেন। এই তো আমি কুক করে নিলাম, এইতে একটা রেখে দিলাম। এই তো আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা লাড্ডু তৈরি করে দেখালাম। এভাবে আমি লাড্ডুগুলি তৈরি করে নিব। আর এই যে নারকেল কোরার মধ্যে আমি একটু গড়িয়ে নিচ্ছি। এই তো হয়ে গেছে, এখন আমি তৈরি হয়ে গেল আমার মজাদার লাড্ডু। রেসিপিটা কিরকম লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।